আগে পাঁচশো সাবস্ক্রাইবার হলে তবে ইউটিউব আমাদের চ্যানেলে কমিউনিটি ট্যাব দিত কিন্তু এখন ইউটিউব জিরো সাবস্ক্রাইবারেই কমিউনিটি ট্যাব দেওয়া শুরু করেছে এমন কি আমার একটা চ্যানেলেও আমি কোনো সাবস্ক্রাইবার ছাড়াই কমিউনিটি ট্যাপ পেয়ে গেছি আসলে ইউটিউব চাইছে আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেলে যেন কমিউনিটি ট্যাপ থাকে কারণ আপনি আপনার ইউটিউব চ্যানেলে সঠিকভাবে যদি কমিউনিটি ট্যাবের ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে অনেক দ্রুত গতিতে গ্রো করতে পারবেন এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনার ভিডিওতে ভিউজ যেমন বাড়বে আপনি আপনার অডিয়েন্সদের সাথে তেমনই কানেক্টেডও হয়ে থাকতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখাবো আপনি আপনার ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে কিভাবে কমিউনিটি ট্যাবের ব্যবহার করতে পারবেন তাহলে চলুন সেটাই দেখা যাক কমিউনিটি ট্যাব ব্যবহার করার জন্য প্রথমেই আপনি ইউটিউব অ্যাপটা ওপেন করুন ইউটিউব অ্যাপটা ওপেন করার পর ইউটিউব অ্যাপে আপনার ইউটিউব চ্যানেলটা লগ করে নিন তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নিয়েছি ওপরে দেখতে পাচ্ছেন লোগো আইকন শো করছে লোগোতে একবার ক্লিক করুন লোগোতে ক্লিক করার পর ইয়োর চ্যানেলে একবার ক্লিক করুন ইয়োর চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা অর্গ ভট্টাচারিয়া এই চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে চ্যানেলের নিচে নো সাবস্ক্রাইবারস অর্থাৎ চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারই নেই তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি একটু স্লাইড করছি এখানে কিন্তু কমিউনিটির অপশন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কমিউনিটি ট্যাব কিন্তু দিয়ে দিয়েছে আমি চাইলে কিন্তু এখানে কমিউনিটি পোস্ট করতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ভিডিও এখানে পোস্ট করে রেখেছি তো সমস্ত কিন্তু আপনাকে দেখাবো যে কমিউনিটি ট্যাব কীভাবে ব্যবহার করতে হয় তো আমি এখানে চলে যাচ্ছি কমিউনিটি অপশানে কমিউনিটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপরে একটা লেখা রয়েছে শেয়ার অ্যান ইমেজ টু স্টার্ট এ ক্যাপশন কনটেস্ট এখানে একবার ক্লিক করুন এখানে যে লেখাই থাকুক না কেন আপনি এখানে একবার জাস্ট ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে দুটো সাইন রয়েছে অর্থাৎ দুটো অপশন রয়েছে প্রথমটাতে একবার ক্লিক করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলের অপশান এখানে দেখতে পাচ্ছেন ইমেজ আর টেক্সট দুটো অপশান রয়েছে আপনি চাইলে ছবি দিয়ে পোল ক্রিয়েট করতে পারেন অথবা ছবি ছাড়া শুধুমাত্র লেখা দিয়ে পোল ক্রিয়েট করতে পারেন তো আমি এটা কেটে দিচ্ছি তারপর সেকেন্ড অপশানে ক্লিক করছি সেকেন্ড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে থাকা সমস্ত ছবি এখানে ওপেন হয়ে গেছে অর্থাৎ এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি ছবি পোস্ট করতে পারবেন আর আপনি যদি রকম পোল ক্রিয়েট করতে না চান এছাড়া কোনো ফটো পোস্ট করতেও না চান শুধুমাত্র লেখা পোস্ট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওপরে একটা লেখা রয়েছে জাস্ট লেখাটা একবার ক্লিক করুন যাই লেখা থাকুক না কেন এখানে ক্লিক করুন তারপর আপনি যা লিখতে চান এখানে কিন্তু লিখে দিতে পারেন ফেসবুকে আপনারা যেরকম এখানেও সেইভাবে আপনারা লিখবেন তারপরে পোস্টে ক্লিক যাবে তো সেটাই আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি তো জাস্ট আমি লিখে দিচ্ছি কেমন আছেন তো আমি লিখছি কেমন আছেন ঠিক আছে কেমন আছেন লিখে দিলাম তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিচ্ছি ওপরে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন রয়েছে পোস্টে ক্লিক করে দিচ্ছি যেই পোস্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনি এই পোস্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন পোস্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবার আপনার দর্শকরা চাইলে কিন্তু লাইক দিতে পারে অথবা ডিসলাইক দিতে পারে তারপর এখানে কিন্তু কমেন্ট করতে পারে এইভাবে আপনি কিন্তু খুব সহজে লেখা পোস্ট করতে পারেন এরপর আমি আবার ওপরের লেখাটায় একবার ক্লিক করছি ক্লিক করার পর এবার আমি আপনাকে একটা ফটো পোস্ট করে দেখাবো ফটো পোস্ট করার জন্য সেকেন্ড অপশানে ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার একটা ফটো আমি নিয়ে নিচ্ছি জাস্ট ক্লিক করছি দেখতে পাচ্ছেন ফটোটা সিলেক্ট হয়ে গেলো এইভাবে কিন্তু আপনি পাঁচটা ফটো অবধি সিলেক্ট করতে পারেন জাস্ট এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এইভাবে পাঁচটা ফটো পর্যন্ত সিলেক্ট করতে পারেন পাঁচটার বেশি ফটো সিলেক্ট করতে পারেন না এবার আমি এখান থেকে কেটে দিচ্ছি এগুলো কারণ আমি একটা ফটোই পোস্ট করতে চাই তো দেখতে পাচ্ছেন ওয়ান লেখা রয়েছে ওপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারেন ফিল্টার সেট করতে পারেন স্টিকার দিতে পারেন এই ফিচারের ব্যবহার করতে পারেন তো আমি করব না নর্মালি ফটো পোস্ট করবো তাই জন্য ওপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা এখনই চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু এখানে শো করছে এবার আপনি যদি ওপরে কিছু লিখতে চান ক্যাপশন দিতে চান দিতে পারেন রাইটে মেসেজে একবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি যেটা লিখতে চান সেটা কিন্তু লিখতে পারেন আমি এখানে লিখে দিচ্ছি সেলফি টাইম এখানে জাস্ট আমি এখানে সেলফি টাইম লিখে দিচ্ছি তারপর এখানে জাস্ট একটা দেখতে পাচ্ছি লাভের ইমোজি দিয়ে দিলাম এরপর পোস্টে ক্লিক করে দিচ্ছি আপনি এইভাবে যা লিখতে চান লিখে দিতে পারেন ক্যাপশনটা দিয়ে দিতে পারেন তারপর পোস্টে ক্লিক করে দেবেন যেই আপনি পোস্টে ক্লিক করবেন দেখতে পাবেন এক্ষুনি কিন্তু আপনার চোখের সামনে এই ফটোটা পোস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যাপশনের সাথে কিন্তু ফটোটা কমিউনিটি ট্যাবে পোস্ট হয়ে গেছে এবার যে কেউ কিন্তু ফটোটা লাইক করতে পারে ডিসলাইক করতে পারে কমেন্ট করতে পারে তো এখন আমি আপনাকে শুধুমাত্র ফটো পোস্ট করা দেখালাম কিন্তু আমি যেরকম কমিউনিটি পোস্টে করি অর্থাৎ কোনো ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা থাম ক্যাপশন দিয়ে লিঙ্ক দিয়ে যেরকম ভাবে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে পোস্ট করি সেরকম কিভাবে করতে হয় সেটা আপনাকে এবার আমি দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনার ভিডিওর প্রমোশান করাও হয়ে যাবে তো জাস্ট ওপরের লেখাটায় ক্লিক করবেন লেখাটায় ক্লিক করার পর জাস্ট দু নম্বর অপশান ফটো অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে আগে থেকেই কিন্তু এরকম একটা ইমেজ বানিয়ে নিতে হবে থামনেল দিয়ে তো জাস্ট এটাই আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেল ইমেজটা তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি চাইলে এই ফিচারগুলোর ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো আগে থেকে এইভাবে সাজিয়ে নিলে কিন্তু এগুলোর আর ব্যবহার করা লাগবে না তারপর জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এক্ষুনি কিন্তু এখানে এই ইমেজটা শো করবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা শো করছে এরপর আপনাকে জাস্ট রাইটে মেসেজে ক্লিক করতে হবে রাইটে মেসেজে ক্লিক করার পর আপনি যে টাইটেলটা দিতে চান অর্থাৎ ভিডিওর যে টপিক যে টাইটেল সেটা আপনাকে এখানে লিখতে হবে তো সেটাই আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট লিখে দিচ্ছি গুড নিউজ গুড নিউজ এখানে লিখে দিচ্ছি ফর ইউটিউবার্স এটা আমি লিখে দিচ্ছি গুড নিউজ ফর ইউটিউবার্স তারপর জাস্ট এখানে আমি একটা এখানে স্মাইলের ইমোজি দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল এবার আপনাকে কি করতে হবে এখানে এন্টার দিতে হবে এন্টার দেওয়ার পর প্রথমে আপনাকে ভিডিওর যে লিংক সেটাকে কপি করে নিতে হবে তারপর জাস্ট এখানে চেপে ধরে রাখবেন তারপর পেস্ট করে দেবেন তাহলে কিন্তু ভিডিও লিঙ্কটা পেস্ট হয়ে যাবে এইভাবে কিন্তু তারপর আপনি পোস্টে ক্লিক করে দেবেন যেই আপনি পোস্টে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু থামনেল আকারে ক্যাপশান আকারে এবং লিঙ্কের আকারে কিন্তু সেই ভিডিওটার প্রমোশন হয়ে গেল এই যে ভিডিওটা আমি করেছি সেটা টাইটেলও শো করছে লিঙ্কও শো করছি এবার যে আমার চ্যানেলটাকে ফলো করে যে সাবস্ক্রাইব করে রেখেছে তার কাছে নিশ্চয়ই এই ইমেজটা শো করবে এবার যেই লিঙ্কটা শো করবে সেই যখন লিংকে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে এর ফলে ভিডিওর ভিউসও কিন্তু বেড়ে যাবে এবার চাইলে সে পোস্টটাকে লাইক করতে পারে কমেন্ট করতে পারে তো এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ভিডিওকে প্রমোট করতে পারেন খুব সহজে এবার আপনার ভিডিওকে প্রমোট করার জন্য অর্থাৎ ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউস আনার জন্য কিন্তু একটা তো অবলম্বন করা হলো কিন্তু আরও একটা পদ্ধতি আছে যার সাহায্যে একটা ভিডিও আমি আপলোড করে রেখেছি এবার এই ভিডিওটাই কিন্তু অর্থাৎ ভিডিও আকারেই কিন্তু আমি কমিউনিটিতে পোস্ট করতে পারি সেই ভিডিওতে ক্লিক করলে কি হবে ডাইরেক্ট কিন্তু অডিয়েন্স ভিডিও দেখতে পারবে আমি এই কমিউনিটিতে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ শো করছেন ক্যাপশান শো করছেন লিঙ্ক দর্শককে লিংকে ক্লিক করতে হবে তবেই কিন্তু দর্শক ভিডিওতে যেতে পারবে ভিডিও দেখতে পারবে কিন্তু আমি যেই ভিডিও আকারে পোস্টটা কমিউনিটি ট্যাবে শেয়ার করব সঙ্গে সঙ্গে কিন্তু দর্শক সেটাই ক্লিক করে ডাইরেক্ট ভিডিওতে যেতে পারবে ভিডিও দেখতে পারবে তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর পাশে থ্রি ডট অপশন রয়েছে থ্রি ডটটা একবার ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পর আপনি শেয়ারে ক্লিক করুন শেয়ারে ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন শেয়ার ইন এ পোস্ট নিচে অপশন রয়েছে ক্রিয়েট পোস্ট আপনি ক্রিয়েট পোস্টে একবার ক্লিক করুন ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে শো করছে নিচে দেখতে পাচ্ছেন টাইমিং শো করছে টাইম দেখেই আপনি বুঝতে পারছেন যেটা ভিডিও কিন্তু এটা কোনো ইমেজ না এখানে আপনি চাইলে এবার লিখতে পারেন জাস্ট আমি লিখছি ওয়াচ ইট এইভাবে লিখে দিলাম ওয়াচ ইট এবার আপনি জাস্ট পোস্টে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনাকে কোনো লিঙ্ক দেওয়ার দরকার নেই জাস্ট ক্যাপশন দিলেই হবে কারণ লিঙ্ক আর দেওয়ার দরকার হচ্ছে না এইবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্ষুনি ভিডিওটা শেয়ার হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আকারে কিন্তু এই কমিউনিটি পোস্টটা শেয়ার হয়ে গেছে এবার আপনাকে জাস্ট দেখানোর জন্য আমি এখানে একবার ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম আর ভিডিওটা দেখতে পাচ্ছেন প্লে হওয়া কিন্তু শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন অডিয়েন্স কিন্তু খুব সহজেই এখানে ক্লিক করে আপনার ভিডিও দেখতে পারবে তো আপনার ভিডিওকে কমিউনিটি ট্যাবে করার কিন্তু দুটো উপায় রয়েছে একটা হচ্ছে থামনেল দিয়ে এইভাবে সাজিয়ে ক্যাপশন দিয়ে লিংক দিয়ে এইভাবে কিন্তু আপনি প্রোমোট করতে পারেন আরেকটা উপায় রয়েছে ডাইরেক্ট আপনি ভিডিও আকারে কিন্তু কমিউনিটি ট্যাপে পোস্ট শেয়ার করতে পারেন তাহলে কিন্তু দর্শক ডাইরেক্ট পোস্টে ক্লিক করে ভিডিও দেখতে পারবে এবার আমরা ওপরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন লেখাটা রয়েছে যাই লেখা থাকুক না কেন লেখা একবার ক্লিক করুন ক্লিক করার পর এবার আপনাকে আমি পোল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাবো পোল ক্রিয়েট করার জন্য প্রথম অপশন পোল অপশনে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড পোল অপশানস রয়েছে দুটো অপশন রয়েছে ইমেজ আর টেক্সট প্রথমে আপনাকে ছবি দিয়ে পোল তৈরি করা দেখাবো তারপর আপনাকে শুধুমাত্র লেখা দিয়ে পোল তৈরি করা দেখাবো তো ছবি দিয়ে পোল তৈরি করার জন্য ইমেজে ক্লিক করছি ইমেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অপশন ওয়ান অপশন টু রয়েছে আর ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন ছবির অপশন রয়েছে একবার এই নীল কালারের ছবির অপশানে ক্লিক করুন এবার আপনি এখান থেকে কিছু একটা বেছে নিন জাস্ট এখান থেকে আমি ইউটিউবকে সিলেক্ট করলাম কারণ আমি চারটে ভোট করতে চাই ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামের মধ্যে ঠিক আছে এবার আমি সেকেন্ড ছবির অপশানে ক্লিক করছি এখান থেকে আমি বেছে নিচ্ছি ফেসবুককে ফেসবুকের লোগোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবার আমি অ্যাড অপশানসে ক্লিক করছি অ্যাড অপশানসে ক্লিক করার পর বাকি রইল দুটো ছবির অপশান তো আমি তৃতীয় ছবির অপশানে ক্লিক করছি এখান থেকে আমি বেছে নিচ্ছি ইনস্টাগ্রামকে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন এক্ষুনি এখানে ইনস্টাগ্রাম চলে আসবে ইনস্টাগ্রাম চলে এলো এবার আমি চার নম্বর ছবির ক্লিক করছি এখানে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ চলে আসবে হোয়াটসঅ্যাপের ইমেজ চলে এলো তো আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ এই চারটের ইমেজ কিন্তু এখানে সেট করা হয়ে গেছে এবার আমাদের প্রত্যেকের নিচে কিন্তু নামগুলো লিখতে হবে যেমন ইউটিউবের লোগো রয়েছে তো এখানে অপশান ওয়ান অপশান ওয়ানের জায়গায় এখানে লিখবো ইউটিউব এইভাবে লিখলাম ইউটিউব তারপর যে ফেসবুক রয়েছে ফেসবুকের লোগোর নিচে এখানে এখানে ক্লিক ফেসবুক ফেসবুক তো লিখে দিলাম এবার ইনস্টাগ্রামের নিচে অ্যাড অপশানের জায়গায় লিখব ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম লিখে দিলাম আর হোয়াটসঅ্যাপের যে ইমেজ রয়েছে তার নিচের অ্যাড অপশানে লিখবো হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ লিখে দিচ্ছি ব্যাস হোয়াটসঅ্যাপ লিখে দিলাম এবার দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে আস্ক ইউর কমিউনিটি এখানে আপনি ক্যাপশন দিতে পারেন অর্থাৎ কি বিষয়ে আপনি ভোট চাইছেন পোল ক্রিয়েট করছেন সেটা লিখতে পারেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপশানে লিখে দিয়েছি আপনি কোন অ্যাপটা থেকে বেশি ব্যবহার করেন এবার যাদের ভোট দেওয়ার দরকার হবে তারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু যে কোনো একটাকে ভোট দিতে পারে তো এবার পোলটা ক্রিয়েট করার জন্য পোস্টে ক্লিক করব তার আগে আপনি একবার জাস্ট চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি পোস্টে ক্লিক করবেন আর একটা কথা যদি কোনো ছবি ডিলিট করার দরকার হয় বা এডিট করার দরকার হয় দেখতে পাচ্ছেন ছবির ওপরেই কিন্তু ডিলিট অপশান আর এডিট অপশান পেন অপশন রয়েছে পেন অপশানে ক্লিক করে আপনি ছবিটাকে এডিট করতে পারেন অথবা ছবির জায়গায় অন্য ছবি আনতে পারেন তো আমি জাস্ট পোলটাকে ক্রিয়েট করার জন্য পোস্টে ক্লিক করছি পোস্টে ক্লিক করার পর আপনার চোখের সামনে কিন্তু এই ইমেজ পোলটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন পোলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবার কিন্তু মানুষ আপনার এই পোলটাতে ভোট দিতে পারবে খুব সহজেই এবার চলুন আপনাকে কমিউনিটি ট্যাবে লাস্ট কাজটা দেখিয়ে দিই তো চলে যাচ্ছি আমি একদম ওপরের লেখাটায় যাই লেখা থাকুক না কেন এখানে ক্লিক করুন তারপর ফার্স্ট অপশন পোল অপশনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন ইমেজের পাশে টেক্সট অপশন রয়েছে টেক্সট অপশনের সাহায্যে আমরা শুধুমাত্র লেখা দিয়ে পোল ক্রিয়েট করতে পারব কোনো ছবির ব্যবহার করা যাবে না টেক্সটে ক্লিক করছি টেক্সটে ক্লিক করার পর আপনি চাইলে প্রথমে আক সিওর কমিউনিটিতে ক্লিক করে ক্যাপশান লিখতে পারেন তো আমি ক্যাপশানটা পরে লিখছি তার আগে আমি এখানে এখানে কিন্তু অপশানগুলো লিখে দিচ্ছি অ্যাড অপশানে ক্লিক করছি এবার আপনি যা লিখতে চান সেগুলো এখানে লিখে দিন তো আমি আগের মতোই কিন্তু এখানে শুধুমাত্র লেখা দিয়ে প্রত্যেকটা অ্যাপের মধ্যে ভোট করাবো ঠিক আছে তো প্রথমে লিখলাম ইউটিউব ইউটিউব লেখার পর সেকেন্ড অ্যাড অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি লিখছি ফেসবুক তো ফেসবুক লিখে দিলাম এবার যদি আরও একটা ভোটের দরকার হয় বা অপশান অ্যাড করার দরকার হয় তাহলে অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানকার অ্যাড অপশানে ক্লিক করব এরপর এখানে লিখে দিচ্ছি যা লিখতে চান আপনি লিখে দেবেন এখানে আমি ইনস্টাগ্রাম লিখে দিলাম তারপর আরও একটা আমি সেকশান অ্যাড করতে চাই তার জন্য অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি এখানে হোয়াটসঅ্যাপ লিখে দেবো হোয়াটসঅ্যাপ লিখে দিলাম এরপর দেখতে পাচ্ছেন আরও একটা অপশান দিয়েছে তো এটাকেও সিলেক্ট করছি অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করছি এখানে আমি কিন্তু লিখছি জাস্ট মেসেঞ্জার লিখে দিলাম মেসেঞ্জার লিখে দিলাম দেখতে পাচ্ছেন আমরা যেমন ইমেজ পোল অর্থাৎ যখন ছবি দিয়ে ক্রিয়েট করছিলাম তখন কিন্তু চারটে অপশান পেয়েছিলাম চারটে সেকশন পেয়েছিলাম কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচটা অপশান পাচ্ছি এখানে পাঁচটা অপশানের সাহায্যে কিন্তু ভোট করাতে পারবো ঠিক আছে তো আপনার অপশানগুলো লেখা হয়ে যাওয়ার পর আপনি এখানে আস কিওর কমিউনিটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু ক্যাপশান লিখে দিতে পারেন ঠিক আছে কি বিষয় আপনি পোল করাচ্ছেন সেটা লিখতে পারেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আগের মতোই কিন্তু লিখে দিয়েছি আপনি কোন অ্যাপটা সব থেকে বেশি ব্যবহার করেন এবার এই পোলটাকে ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর আপনার চোখের সামনে কিন্তু এই পোলটা ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন পোলটা ক্রিয়েট হয়ে গেছে এবার মানুষ চাইলে কিন্তু এই পোলগুলোতে ভোট দিতে পারে তো কমিউনিটি ট্যাবের সাহায্যে কত রকম কাজ আমরা করতে পারি সেটা আপনাকে আরেকবার দেখিয়ে দিই তো আমি একদম শেষে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনি কমিউনিটি ট্যাবের সাহায্যে কিন্তু শুধুমাত্র লেখা পোস্ট করতে পারেন ঠিক আছে তারপর আপনি চাইলে কিন্তু ফটো পোস্ট করতে পারেন তারপর আপনি আপনার কোনো একটা ভিডিওকে কিন্তু এইভাবে সাজিয়ে গুছিয়ে থামনেলের সাহায্যে ক্যাপশন দিয়ে লিংক দিয়ে কিন্তু শেয়ার করতে পারেন ভিডিওকে প্রমোট করতে পারেন এর ফলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ একটু হলেও বাড়বে দেখতে পাচ্ছেন তারপর আপনি ডাইরেক্ট কিন্তু ভিডিওকে কমিউনিটি পোস্টে শেয়ার করতে পারেন এর ফলেও কিন্তু আপনার ভিডিওর বাড়বে তারপর আপনি পোলের ক্ষেত্রে কিন্তু ইমেজ পোল সেট করতে পারেন ঠিক আছে ভিউজ এইভাবে আর একদম শেষে কিন্তু আপনি এইভাবে শুধুমাত্র লেখা দিয়ে টেক্সট পোল শেয়ার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের কোন একটা ভিডিওতে